শিল্পীদের সামাজিক সম্পর্কগুলো একটু অন্যরকম, কারণ একজন শিল্পীর প্রথম প্রেম তার নিজেরই শিল্পী সত্তা। প্রত্যেক নারীর অন্তরে লুকিয়ে থাকে একজন নৃত্যশিল্পী। রূপ, রস, গন্ধ, ছন্দের কাছে সে নিজেকে সমর্পণ করে দেয়, সেই তার প্রথম প্রেম। এই গল্পটা সেই নর্তকীকে নিয়ে। আমি আমার পরিচয়, আমি একজন নর্তকী। কাগজের ভাষায় যাকে অনেক সময় ডাঁসুয়াজ বলা হয়। না, রাজনর্তকী না, দেবদাসীও না, নহি মাতা, নহি কন্যা, এমনকি নন্দনবাসিনী উর্বশীও নই। মহানগরে এতদিন থেকেও নাগরিকা হতে পারলাম না, এখনো যেন সেই ছোটবেলার হাবুডুবু খাওয়ার নদী আমাকে টানে। ছলছল করা জলের শব্দ বয়ে যায় আমার শিরায়, অথচ এই আমার জায়গা এখন। আধুনিক পশ ফ্ল্যাট দুজনের জন্য অনেক। দুজন, আমি এখনো একা। এই ফ্ল্যাটের আনাচে কানাচে, প্রকাশ্যে গোপনে আমি এবং একা আমি। আর আছে অজস্র ছবি, অনেক ফটোগ্রাফ, পেন্টিং, এরাই আমার প্রতিবেশী। মূর্তি, বিভঙ্গ, ফর্ম, মুদ্রা, ছন্দ, এই আমার জীবন এখন। আর সুর, অজস্র অনন্ত সুর, একটা বেশ পুরনো রেকর্ড প্লেয়ার,
ভিনাইল রেকর্ডস এখনো আমাকে টানে। এইটুকু টেকনোলজি ছাড়া বাঁচা যায় না। আর হ্যাঁ, একটা ফোন। ফোনের ওপারে একজন মানুষ, অথবা আরো একজন, তারা সবাই কথা বলে। তারা সবাই চায় আমি তাদের সঙ্গে কথা বলি, কিন্তু কি কথা তাহার সাথে, তার সাথে। সবার কিছু দাবি থাকে, ছোটখাটো থেকে শুরু করে অনেক বড় বড় দাবি। কিন্তু কেন এইসব এত কিছু? ইনি ফোন স্বয়ং, ব্যস্ত। হ্যালো, এই আমি আসছি তো। এত বারবার ফোন করলে আমি তো রেডি হতে পারছি না। তুমি এতবার করে ফোন করছো যে ট্রাইং মাই বেস্ট। আমি তো বলেইছিলাম পাঁচটার মধ্যে আমার পক্ষে আসা সম্ভব নয়, আমার আরও কাজ আছে। টাইমটা তো তুমি ফিক্স করেছো, আমি ফিক্স করিনি। আমি কি এই কথাগুলোই বলতে চাইছিলাম জানি না, কিন্তু বলছি। দেখো, তুমি আয়দার তুমি আমার জন্য একদিন ওয়েট করো, নয়তো আমার পক্ষে রেডি হয়ে আসা সম্ভব নয়। কেন যাব? যেতে পারি কিনা সে অন্য প্রশ্ন, যাব কেন? Da 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 da
অনেক বন্ধু আমার, অনেক শুভাকাঙ্ক্ষী। অনেকে জানতে চায় আমার সম্পর্কে, অনেকে জানতে চায় আমার সামাজিক সম্পর্ক নিয়ে। আমার উত্তর, আমার কোনো উত্তর নেই। সম্পর্ক কি শুধু একটা ফ্রেমে বাঁধানো ছবি, নাকি এই ফ্ল্যাটে আরেকটা আসবাব, অথবা হয়তো লিভিং রুমের মাঝখানে একটা স্কাল্পচার? একটা সম্পর্কের জন্য এত কি আয়োজন লাগে, এত বৈভব! Thank you.
নাকি নদীর পারে একটা যেমন তেমন পর্ণকুটির? অনেক কষ্ট, অনেক নির্ভরতা। যেমন হতো 80-এর দশকের সিনেমায়।
আমি যদি কথা বলতে না চাই, যদি চুপচাপ সরে আসি কিছু না বলে, আমি যদি একা হেঁটে চলে যাই অন্ধকারে, আমি এই ব্যস্ত শহরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকি যদি, আমার কি বলার থাকতে পারে? আমি আমি তো অন্য কেউ, আমি তো গান্ধর্বী। যদি চুপচাপ সরে আসি কিছু না বলে, আমি আমি তো অন্য কেউ, আমি তো গান্ধর্বী। আমি তো অন্য কেউ, আমি তো গান্ধর্বী। অন্য কেউ, আমি তো গান্ধর্বী। সুর তাল ছন্দ মূর্তি বিভঙ্গ ফর্ম, তারপর জ্বলন্ত মোমবাতির মতো ফর্ম ভেঙে গলতে গলতে নিস্তব্ধ সবুজ অন্ধকার।
দুজনের জন্য ক্যান্ডেল লিট ডিনার। এই দ্বিতীয় জনটা কে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এখন আমার একটা এইরকম আলো দরকার, আর অনেকটা অন্ধকার যেখানে দীর্ঘ ছায়ার সঙ্গে দীর্ঘতর সংলাপ চলতে পারে। এই সংলাপের মধ্যে একটা টেলিফোনের আড়াল নেই, নেই দুটো ভিন্ন মানুষের পরিচয়ের পর্দা, অন্ধকারের অস্মিতা নেই, সব কথা শেষ পর্যন্ত আমি তো এসে পৌঁছয় না। তাই কি আমিও কি শেষে ডিএইচ লরেন্সের চরিত্র হয়ে উঠছি, লুইজির মতো কনফিউজড নিঃসঙ্গ?
ঝড় উঠছে, আমি জানি ঝড় উঠছে। ওই ঝড়ের মধ্যেই হয়তো আমি খুঁজে পাবো ওই ফ্রেমে বাঁধানো ছবির পিছনে আরেকটা আমি কে। হয়তো কাল সকাল থেকে জীবনটা হবে অন্যরকম। Ah!
এক একটা রাত পার হয় যেন অন্ধকারে নয়, ঝলমলে আলোয়। এক একটা সকাল আসে যেন রাতের চেয়েও অন্ধকার। আমি কি কিছু দেখতে পাচ্ছি? কিছু কি দেখার কথা ছিল আমার? এত সুর, এত রূপের বর্ণচ্ছটা পার হয়ে তবু মনে হয় আমি স্পষ্ট চিনি আমার স্বপ্নের নায়িকাকে। সে কি আমি? সে কি আমি নই? কার জন্যে তবে আসন পাতা, কার জন্য মালিকা গাঁথা? যে মুদ্রা বিভঙ্গ ছন্দের কাছে আশ্রয় চেয়েছি বারবার, আমি তার কাছে দায়বদ্ধ। আমার সঙ্গে তারই তো প্রথম সম্পর্ক। সম্পর্কের আসবাব না হয় ভাস্কর্যই হলো। আমার কি সত্যি প্রয়োজন আছে তেমন কিছুর? আমি জানি আমি স্বপ্নে কাকে দেখি, কি দেখি। আমি জানি কোথায় ছলছল করে জল, আমি জানি নিবিড় অন্ধকারেও আমার পা বেতালা পড়বে না কোথায়, কোন ঘাটে।
সেই ঘাটে, সেই নদীর আদুরে, গহীন জলে গা ভিজিয়ে নেয় আমারই প্রতিচ্ছবি, আমার অন্য সত্তা। Thank you.
Yeah.